এই দাদা সোনিয়া। হ্যাঁ বলেন। আমি অনেকদিন ভাবছি যে তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলা হচ্ছে না। কি কথা বলেন? এই আমি না অনেকদিন থেকে তোমাকে ভালোবাসি। আপনার সাথে আমাকে মানায়? আপনি কি আর আমি কি? এসব কথা কিভাবে বলেন? আমি মানুষ। ঠিক আছে, আমি মানুষ, আপনিও মানুষ। আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, নিজে খাইতে পারেন না, কখন আর এসব কথা বলবেন না। আমি পঙ্গু দেখে কি আমি মানুষ না? সমাজে কি আমার কোনো দাম নাই? আমার কি এই মন বলে কিছুই নেই? তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি বলো। আশ্চর্য কথা। ঠিক আছে, আপনিও মানুষ, আমিও মানুষ। তারপর দেখেন আপনি কোথায় আর আমি কোথায়, তারপরটা তো এতটুকুই, সেটা আপনি মাথায় বুঝতে হবে, নিতে হবে। তো সমস্যা তো এই হাত, তাই না? তোমার এই একটা হাত যদি আল্লাহ নিয়ে নেয় তখন কি করবে তুমি? আল্লাহ কাকে কি করে একমাত্র আল্লাহ পাক জানে, সেটা আমি জানি না। আমি দেখে শুনে আপনার কাছে যাব, কেন যাব? আমার কোনো একটা ই নাই। আপনি পাপ করছেন সেই বিধে আপনি এরকম হয়েছে। আর কখনো সামনে এসব কথা বলবে না, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। আপনি নিষেধ করলাম। আমার কি মন বলে কিছু নেই? আল্লাহ, রে ভাই কি খাস? ওরে বাপ রে বাপ, কি স্টাইল! আর কাটান দেন খারাপ। তোমার বাপেও তো নেশা করে, উত্তর খালার নিয়ে গেছে না? আমাদের অনেক টাকা, বুঝছো? তোমার টাকা দিয়ে পড়িয়ে দিব। জানো আজকে কি হয়েছে? ওই পারে দিয়ে আইতে লইছি, ওই যে পঙ্গু ছেলেটা আছে না, ও আমার প্রেমের অফার দেয়, বিয়ে করতে চায়। তুমি জানো ওর সাথে কি আমার মিশে? কি কষ্ট এটা! আজকে এত বড় সাহস পাইতো না, বাবা যদি নেশা পানি না করতো। তুই ঠিকই বলছিস রে মা, আজকে তোর বাপের কারণে আমরা কোনো জায়গায় যা মুখ পাই না। তোর বাপ যদি ঠিকঠাক মতো চলতো তাহলে আজকে এই অবস্থা হইতো না। তোর বাপ নেশা করে হাতে কি হয়েছে? আমি তোর কোনো দিনও নেশা করে কাছে বিয়ে দিব না। তুই এটা নিয়ে চিন্তা করিস না। তুমি একটা জিনিস ভাবো আমু, আজকে যদি বাবা এরকম না করতো, কেউ সাহস পারতো এরকম করতে? তুমি বলো তো, পঙ্গু হয়ে ও আমার বিয়ের প্রস্তাব দেয়, ও জানেন আমি কোন বাড়ির মেয়ে, বুঝছো? কিন্তু আমার বাবা নেশাবানি করে, ঠিক আছে, কিন্তু বাবার জন্য মুখটা দেখাইতে পারি না। ও তো পঙ্গু, ও একটা কথা কইছে, তার দিকে তুই তারে অভিশাপ দিস না, তাতে আল্লাহ বেজার হয়। আমি অভিশাপ দিচ্ছি না আম্মু, জানো ওই দিকে আমার অনেকটি কথা বের হয়ে চলে আসছে মুখে। আচ্ছা যা হয়েছে হয়েছে, চল বড় চল। আম্মু দুইটা ছেলে বিয়ে করার জন্য আমার রাস্তা ধরছিল, ওদের অনেক টাকা আছে। কি কষ্ট তুই, শুধু এখানে একটাই সমস্যা, শুধু নেশা করে মা আমার। নেশাখুর, তুই যা রাস্তা তোর বাবা নেশাখুর কি করছে? শুন, নেশাখুরের কাছে বিয়ে বসার চাইতে রিক্সাওয়ালার কাছে বিয়ে বা অনেক ভালো, তুই এই কাম ভুলেও করিস না। আর নেশাখুরের সাহস পায় কেমনে? আজকে শুধু তোর বাপের কারণে সাহস পায়। শুন মা, তোর নেশাখুরের কাছে বিয়ে বসার কোনো দরকার নেই, চল ঘরে চল, দরকার হলে বিয়ে না বুবি। আচ্ছা চলো। আরে দুই লাখ
কিরে দোস্ত, তোর মন খারাপ কে, কি হইছে ভাই? হ্যাঁ, তোমরা তোমরা আর বললো না ওই কথা। ওই ওই সোনিয়া আমারে পঙ্গু বলছে। কি সোনিয়ার এত বড় সাহস? এর জন্য আমি মরতে যাচ্ছি ভাই। আচ্ছা এই কান্না করিস না, চল তো আজকে দুই বোতল মাল খাবো, তারে তোর সব ভুলিয়ে দিম। ওই আজকে দুই বোতল ওই যে রয়্যাল এস্টেট যেটা আছে না, এক লিটার ওটা নিয়ে আইবি, ঠিক আছে? চল দোস্ত, চল ভাই ভাই ভাই। আরে খাক, আমি নেশা টেশা করি না। আরে বেটা তুই খাইয়া দেখ, বুকের কষ্ট সব নিবা যাবে। কোনো কষ্ট রাখবো না দোস্ত, চল আয়, চল চল একদিন খেয়ে দেখ দোস্ত। আমি নেশা করি না। নেশা খাইলে সোনিয়াকে ভুলে যাব। তুই আজকে খেয়ে দেখ কি আনন্দ। তুই খা দোস্ত, আমার সাথে জীবনে কোনো কষ্ট থাকবে না। আমাদের দিকে বুঝিস না, দেখ কত পাঙ্কু টাঙ্কু মাল টাল খায়, কি অবস্থা? চল চল বুঝিস না, চল আয় দোস্ত, আয় আয় আয়, তুই যা মালটা নিয়ে গেছ, চল দোস্ত, চল চল চল, আজকে আনন্দ আর আনন্দ রে দোস্ত রে। পাতায় ময়লা দিলে তার পোলা ভান দুইটা খালি ট্যাং 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 খালি এলাকা এলাকায় ঘোরে, বুঝবি আমার মতন ওই আলো কাম কারে কয়। জ্বালাই আমি শেষ হয়ে গেলাম গা, কাম বিলে আইসি, কাম করতাম আমি, আমি টাকা নিয়েছি লগে করিয়া না। এত কথা কাউকে, আমার টাকা দাও, টাকা লাগবো, টাকা দিয়া খালি বিল আছি, শান্তি নাই, কাম করতাম আছি, ওলা পানি এখনই নেশা কাম শিক্ষা গেছে, টাকা জম্ব যাদের সব বেচে কিনে শেষ করে দিব, সব দোষ ওই নেশা করে হালাগো, হালা খালি নেশা বেচবো, ওকে কাম নাই তো, আর এলাকার পোলা মানি নষ্ট করে। একটা সিগারেট দাও। আরে দোকানটা খুললাম এইমাত্র, মনে হয় টাকা দেই না আমি, চারা দেই। টাকা তো দাও, ঠিক আছে, তুমি যে সব কাজ কাম শুরু করছো দেশে, তোমার কথা এইতে তো আরে বাদ দাও, তবে ঠিক কথা বলো না, সিগারেট দাও। এই বেটা তুই হাল খাতা খুলবি, বছরের শেষে টাকা পাবি। হাল খাতা করে না কি করে না, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বিয়া করছি, ওই পোলা দিব, আমি ওর কাছে যাবো। তুমি বিয়া করছো ভালো কথা, তোমার কিছু কই নি, তুমি বিয়া করছো না, তুমি কোনো জায়গায় যাও না। আমি কোনো কথা শুনুম না, আমার পোলার দরকার, তোর মতো এই মহিলার আমি চাই না, তোর কাছে তো আমি তালাক দিব, এক তালাক দুই তালাক তিন তালাক, ছাড়ে 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 দিকে। এখন আজিরা হুদে কান্দা কাটি লাগিয়ে দিছে, কি লাগা কান্দাস, গেছে কা ভালো হইছে, দুনিয়ার নেশা ফেশা খায় গরম মধ্যে পড়ে থাকতো। তোরা কি জানাস তোর বাপে এই নেশা করে দেখে তোকে বিয়ে হয় না, বিয়া করছে দেখি না, কয়টা ফুলা পান দেয় দিয়া লোক খালি, পোলার আশায় না বিয়া করছে, পোলারা হয় দেখুক, দেখবো নি কত মজা লাগে। বাড়িতে আবার ঢুকবা না, ঢুকা মরিচি যেমন করে
দিন রে দেখো নিবা না, তোমার তো কিছু করা পারো না, ও সতিন রে তুমি মজা বুঝছো। একটা চা দেন গো, পোলার টেনশনে শেষ। গেল কে এখন এতগুলা কাম একলা একলা করা যায়, আর এই যে পোলাটা গেল কখন পর্যন্ত কোনো খবর নাই। হ্যাঁ কি যে করি, কই যাম মোহন কৌছে। হ্যাঁ খালি নেশা করে আর নেশা করে, নেশা লাগার পর গজব পড়তারে না। একলা কাম করা যায় আর পোলাটা এসে নেশা করে। আব্বা কি রে বাবা তুই করতে আছিস, এতক্ষণ টাকা দাও। টাকা লাগবো? ওই তুই এত টাকা দিয়ে কি করবি রে? টাকা এখন লাগবো আমার, কে তোমার টাকা লাগে আমার লাগে না। শোন সারা দিন আমি কাম করতে আমার জান দাসে সত্তর মাসের দিন, তুই আসিলি কই? হ্যাঁ খালি টিয়া টিয়া করস, তুমি কাম করো না যার নামে যাও, আমার টাকা দাও, টাকা লাগবো। পোলার জ্বালায় আমি শেষ, কমলে যাবো এখন তো কওছে। টাকা দাও, টাকা দেয়া নেশা করুম নেশা। এটা কি কস, নেশা করবি? হ্যাঁ চুপ, একদম চুপ, টিয়া টিয়া করস, নেশা করে খালি করতে যাইলো একটা পোলা আমার। আব্বা আমার মাথা গরম হয়ে যাইতাছে, আমার টাকা দে, আমার টাকা দে, আমি নেশা করুম, টাকা দে আব্বা, টাকা দে আমি নেশা করুম। আব্বা 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 তুমি ঘুমাইছ? আব্বা রে মায়া লাইলাম তো, জুতা বেচা নেশা করুম, জুতা বেচা নেশা করুম, জুতা বেচা নেশা করুম। আব্বা মারা গেল।